চারদিক ভালোভাবে দেখার জন্য চোখের মনি সব সময় নাড়াচড়া করে এই চোখে হালকা পানি থাকতে হয় চোখের পানির সামান্য নোনা থাকলে সেটা চোখ পিছিল রাখতে সাহায্য করে চোখের পানিতে বিভিন্ন রকম লবণ দ্রবীভূত হয় এই লবণ সম্ভবত আসে রক্ত থেকে আমরা যে খাবার খাই তার একটি উপাদান হল লবণ শরীরের পাকস্থলী খাদ্য থেকে পুষ্টি সংগ্রহ করে এ সময় লবণ রক্ত প্রবাহে সঞ্চালিত হয় ল্যাক্রিমেল গ্ল্যান্ড থেকে চোখের পানি বের হয় এই গ্ল্যান্ড দিয়ে রক্ত সঞ্চালিত হওয়ার সময় চোখের পানি লবণাক্ত হয়ে পড়ে চোখের পানিতে লবণ কতটা এবং কী পরিমাণে আছে তার রাসায়নিক বিশ্লেষণ প্রথম প্রকাশিত হয় সতেরোশো সালে সেই বিশ্লেষণ প্রকাশিত হয় ফরাসি রসায়নবিদ ল্যাবোয়সি সম্পাদিত একটি বিজ্ঞান সাময়িকীতে সেখানে উল্লেখ করা হয় যে চোখের পানিতে সবচেয়ে বেশি রয়েছে সোডিয়াম ক্লোরাইড এটা হলো সেই লবণ যা আমরা রান্নার সময় ব্যবহার করি এরপরই উল্লেখযোগ্য পরিমাণ লবণ হল পটাশিয়াম ক্লোরাইড এছাড়াও রয়েছে ক্যালসিয়াম বাইকার্বনেট ম্যাঙ্গ সহ আরও বেশ কিছু উপাদান যা লবণ তৈরিতে সাহায্য করে উনিশশো সালে এক পরীক্ষায় দেখা গেছে চোখের পানিতে সোডিয়ামের ঘনত্ব যতটা রক্তের মূল উপাদান রক্তরসেও ততটা সেই জন্য রক্তের স্বাদও নোনা হয় রক্তরসের এই সোডিয়ামই চোখের পানিকে নোনা করে প্রশ্ন হলো নোনা পানিতে তো চোখ জ্বালা করার কথা সেই অস্বস্তি কেন হয় না আসলে চোখের পানি নোনা হলেও তাতে লবণের ভাগ খুবই কম এত হালকা নোনা হওয়ার কারণেই চোখের পানিতে তেমন কোনো বোধ হয় না চোখের পানি কেন নোনা হয় এ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ